हेलो एवरीवन, वेलकम टू इजी विलेज यूट्यूब चैनल। आज के देखो तिलर चाष एखे खूब सुंदर तिले फुल दिसे माशाल्लाह। बिसरात ग्रामांचल तिल चाष चलेर इटा आरो 15 থেকে 16 দিন पड़े ये तिलगुला खाटिया निया मानसे हुकाइया रुदो शुकाइया तिल रे संरक्षण करबा। ये तिल दिया मानसे फिटे खाइन तर बाद तिलर अनेक खजा तैरी है, अनेक सुंदर लगे तिल दिए तैल बारणी है। हमें देख तिल बिस्टार लगे लगैया क्योंकि मुग चाष हुई माशाल्लाह खूब सुंदर। इटार दिया मुग डाल है बांग्लादेश बिया किंबा सिन्नीर जेको अनुष्ठान मुगर डाल ना हो मजा लागे ना। ऐतिह्यवाह एक खाद्य मुग और ये मुग किलान चाष है अपनारा देखरा। सुप्रिय दर्शक, हमारे चैनल नतून नतून भिडियो पाइते अवश्य सबसक्राइब कर रखबा और लगे लगे बेल आइकन क्लिक कर रखबा। ये हमारा सकल नतून भिडियो खूब द्रुत अपनारा पाइबा और नोटिफिकेशन अपनारा गेस चलिए देव। सानियोटा खुलो हमारे एन तिल बिस्टार भरे हमाइब इनशाला अपनारा सुंदर कर देखाइबार लगे जी। शुरूते तिल बिस्टार शुरूते किस मरसर गाच आछे माशाल्लाह खूब सुंदर मरीच धरसे। सब तुलमु सुप्रिय दर्शक, हमरा देखराम एलो ग्रीन चिली और एलो रेड चिली अर्थात काचा मरीच और लाल मरीच एक कानो धरसे माशाल्लाह। रमजान मास खूब बेसि व्यवहार है बिरियानीत ये मरीचगला और रमजान मासर पर एमनीते ही मरीच व्यवहार करी। माशाल्लाह खूब सुंदर किन्तु तिलर फुले बतास जो दे तक तो खूब सुंदर लड़े ये तिल गाछर फुलगुल। আমরা এখন দেখলাম এই তিলর যিনি চাষ করছেন। আসসালামু আলাইকুম দাদা ভাই, ভালো আছেন নি? জি ভালো। খুব সুন্দর তিল চাষ করছেন, কেন কতখান জায়গা আছে? আদগা। আদগার কতটা তিল বীজ লাগছে? 100 টাকা বীজ লাগছে। 100 টাকার বীজ। তিলর কেজি কত করি এখন? 80 টাকা। 80 টাকা। তো এই তিল পাকতে আর কতদিন লাগবে? আর বেশি দিন লাগতো না, এই তো গুটা ধরে লিছে। গুটা ধরে লিছে। আশা করা যায় যে এক মাস। ওই এক মাস লাগবে। এক মাস। আচ্ছা, তো এখান থেকে কতটা পাইতে পারুন আনুমানিক আইডিয়া? তিনটা জিনিস পেলাম তিল দিয়ে খাওয়া যায়, আর কি আর কিছু করা যায় নি? আর তো কিছু করা যায়, আর তেল বার হয়। তেল বার হয়, তেল বার হয়, এটা তেল দর বেশি, দর বেশি। হ্যাঁ, তেল যদি বার হয় তো বহুত টাকা তে। এটা মারা দিবাই কি লাখান মেশিন দি দেও না? না, এটা তো রদি তো গইয়া নাই নি, আর রদি তো গইয়া ওই তো আগলস বার দিও ফুটিয়া ফুটিয়া বার হইছে। আর বাদে সাবরা গুণ কি দা হল? সাবরা গুণ তো ভালো হইলে ভাসর তলে যাবে, ভাসর তলে যাবে। তো ঠিক আছে, আপনার বিশ্রাত কত মানে আল বাইছেন, তার বাদে খামলা লাগছে, কত টাকা খরচ হইছে? 2000 খরচ হইব, 2000 খরচ হইছে। তিলর খেজু যদি 80 টাকা হয় তাহলে আনুমানিক মোটামুটি একটা লাভ হইব, লাভ হইব, লাভ আছে, লাভ লাভ আছে। তাহলে লাভ না হইলে তো খাইলা হয়তো, খাইলা হয়তো কত মজা দিন দিজিতা। আর লগে বড়া খাইলে কত ইন্টারেস্ট লাগে? তিলর বড়া, তিলর বড়া, মাশাআল্লাহ। আর এই গুড় তেল কত ফ্রেশ তেল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখরা আমরা আপনাদের দেখাইলাম তিলর বিছরা। আমরা ইতিমধ্যে আপনারা একটা তত্ত্ব দিলাম যে তিলর দাম কত বা ই বিশ্রাত কতটুকু পাওয়া যাইব, আজকের জমি থেকে অনেক তিল পাওয়া যাইব এবং এই তিলর তেলও তৈরি করা যাইব। তো সুপ্রিয় দর্শক, আপনারা খুব মনোযোগ সহকারে দেখলে দেখবা যে তিল কিন্তু দড়ি লইছে আর আশা করা যায় 20 থেকে 25 দিন বা এক মাসের মধ্যে তিলটা ফাঁকি যাইব।
তেল বিশ্রার কিন্তু অনেক ফুল, ফুলের মধু খাওয়ার লাগে কিংবা ফুলের মাঝে যে ভ্রমর ফুক আছে এগুলা, এরপরে ফুলের রেণু পরাগ, পরাগ রে এক ফুল থেকে আর ফুল নেওয়ার পরে যে গেমেট তৈরি হয়, এই দৃশ্যটা ওইখানে আইলে প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাই যে ফুলের মাঝে অনেক পোকামাকড় প্রজাপতি আয়।